বদলি নেমেই এক মিনিটের ব্যবধানে দুই গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফিরিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গোয়েস। ম্যাচের 68তম মিনিটে বদলি হিসেবে নেমেই 90 ও 91তম মিনিটে জোড়া গোল করেছেন রড্রিগো গোয়েস। রড্রিগো গোয়েসের গোলেই সমতায় ফিরে রিয়াল। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর অতিরিক্ত সময়ে করিম বেনজেমার পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাবিউতে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি স্বাগতিক রিয়াল মাদ্রিদের উপর আক্রমণ চালিয়েছিল পেপ গার্দিওলার দল। অন্যদিকে আক্রমণ ভাগের চরম ব্যর্থতা ফুটে উঠেছিল রিয়াল মাদ্রিদের। একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ প্রাচীর ভাঙতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র করিম বেনজেমারা। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। দুই দল তুমুল আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। এরপর দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে 4-3 গোলের ব্যবধানে জিতা সিটি দ্বিতীয় লেগে গোল পাওয়ার মধ্য দিয়ে ব্যবধান দাঁড়িয়েছে 5-3। ম্যাচের 73তম মিনিটে রিয়াদ মাহারেজের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর খেলা একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ, আর শেষ মিনিটে করিম বেনজেমার বাড়ানো বল থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গোয়েস। তার দুর্দান্ত ফিনিশিংয়ের গোলে ব্যবধান কমায় রিয়াল। এর পরের মিনিটে আবারও জালের দেখা পেয়েছেন রড্রিগো। মার্কো অ্যাসেন্সিওর বাড়ানো বল থেকে অসাধারণ এক হেডে জালে বল পাঠিয়েছেন রড্রিগো গোয়েস। রিয়ালকে সেই গোলের মাধ্যমে সমতায় ফিরিয়েছেন তিনি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর অতিরিক্ত সময়ে ম্যাচের 5ম মিনিটের মাথায় সফল স্পট কিক থেকে গোল করেন করিম বেনজেমা। বাকি সময়টুকুতে এই লিড ধরে রেখে দারুণ জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, যার মাধ্যমে ম্যানচেস্টার সিটির স্বপ্ন ভঙ্গ করে ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।